ভিউয়ার্স, সুজুকি জিক্সার এসএফের এই বাম্পারগুলি কিভাবে আপনার নিজের বাইকের বাম্পার নিজেই লাগাবেন আজকের পুরো প্রসেসটি দেখিয়ে দিব। তো বাম্পার কেনার পরে আপনাদের কোনো মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, অতিরিক্ত টাকা খরচ করে এগুলো লাগানোর, আপনি নিজেই লাগাতে পারবেন। তো আজকের পুরো প্রসেসটি দেখিয়ে দিব, সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। তো এই বাম্পারগুলো নিয়ে আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে কিট খুলবেন এবং কিট খোলার পরে এই বাম্পারগুলো আপনারা নিজেরাই লাগাবেন। তো আপনাদের প্রত্যেকটা বাইকের পিছনের সিটের এইখানে কিন্তু টুলস বক্স আছে। প্রথমে আপনাদের এটা খুলবেন, এইখানে দেখুন এই যে টুলস বক্সের ভিতরে এইখানে যেগুলো আছে মোটামুটি খোলার জন্য যা যা দরকার আমি এটা সাইডে রেখে দিই। তো এই যে সবগুলোই কিন্তু পাবেন, প্রত্যেকটা বাইকেই কিন্তু এই টুলস বক্সগুলো থাকে। তো এরপরে এখানে এই কিট খোলার জন্য কিন্তু এক্সট্রা দুটো দেওয়া আছে, এই যে এই দুটো দিয়ে আপনারা কিটের নাটগুলো খুলবেন। তো যেহেতু বাম্পার লাগাতে গেলে প্রথমেই আপনাকে এই কিট খুলতে হবে, তো কিটটা খোলা একটু সহজ আমি আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট এই যে এইটা বড়টা, বড়টা দিয়ে আপনারা প্রথমে এই এইগুলো খুলে নেবেন। তো আমি খুলছি, আপনারা দেখতে থাকুন। এরপরে এই বাইকের এই সাইড থেকে এইগুলো খুলতে হবে। খোলার সময় এই নাটগুলো সাবধানে রাখবেন, কারণ এই নাটগুলো কিন্তু প্রচুর দাম, এক একটা নাট 74 টাকা করে। আপনারা আমার বিগত ভিডিওতে দেখেছিলেন যে আমি একটা নাট কিনতে 74 টাকা করে লেগেছে। তো এগুলো একটু সাবধানে রাখবেন, একটা হারিয়ে গেলে কিন্তু সব জায়গায় পাবেন না, সেই সার্ভিস সেন্টারে গিয়ে এগুলো কিনতে হবে। এরপরে আপনারা সিটটা টান দিলে উঠে, এটা খোলার পরে পরবর্তী এই ছোট নাটটা দিয়ে আপনারা এই এই সাইডের এইটা খুলে ফেলবেন। এগুলো একটু শক্ত থাকতে পারে, একটু চাপ দিলেই খুলে যাবে। দেন আপনাদের ক্লিপটা খুলতে হবে। তো এই ক্লিপটা খোলার জন্য এই যে নাটের মাথা দিয়ে আপনারা এখান থেকে চাপ দিলে এটা খুলে যাবে, কারণ এগুলো একটু ক্রিটিক্যাল জিনিস। তো এটা এখন চাপ দিলে বের হয়ে আসবে। এই যে এই দুটো সাবধানে রাখবেন, আমি সব এক জায়গায় রেখে দিচ্ছি। এরপরে আপনারা ক্লিপটা টান দিলেই খুলে আসবে। তারপরে যদি আপনাদের ব্যাটারিতে কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা ফিস ফেস করেন তাহলে আপনারা এই এই সাইডের এইটাও খুলতে পারেন, কারণ আমার ওই সাইডেরটাও খুলতে হবে, কারণ আপনি বাম্পার লাগাতে গেলে কিন্তু দুটোই খুলতে হবে, কারণ এই বাম্পারটা কিন্তু ইঞ্জিনের সাথে আপনাকে চেসিসের সাথে সেট করতে হবে। তো আমি ওই সাইডেরটাও খুলে ফেলি। তো এই সাইডেরটাও খোলা কমপ্লিট। তো এখন যেটা করবেন আপনাদের এই যে এই নাটটা খুলতে হবে, এই নাটটার সাথে আপনাদের লাগাতে হবে। তো এই নাটটা একটু ক্রিটিক্যাল, তারপরেও চেষ্টা করবেন এটা রেঞ্চ দিয়ে খোলা। তো ওই সাইড থেকে আমি এটা খুলি, আপনাদেরকে দেখাচ্ছি খুলে এটা যত দূর এখানে আসে। এই যে এই সাইডের বাম্পারটা এবং এই নাট এটা টাইট দিয়ে দিই আমি, যাক এই সাইডেরটা। এখন ওই সাইডেরটা টাইট দিব, এই যে নাটটা এখন এই সাইড থেকে আস্তে আস্তে একটু টাইট দিতে হবে। তার আগে তারটা একটু ফাঁকা করে নিতে হবে, কারণ এখানে রেঞ্চ ঢুকাইতে গেলে অনেক সমস্যা। ভিউয়ার্স, নাটটা ভালোই টাইট করে দিয়েছি, দেখুন। এই যে এখন বাম্পারের যে আর একটা পার্ট আছে এই পার্টটা এখন লাগিয়ে দিতে হবে। তো এটা নাট এইটা ওই সাইড থেকে ঢুকিয়ে এই সাইডে আনিয়ে নেব। জাস্ট আপনারা লাগিয়ে দিবেন। মেইন হলো ইঞ্জিনের যে চেসিসের সাথে যে নাটটা ছিল ওইটা একটু খুলতে কষ্ট, বাট এগুলো এত সমস্যা নেই। তো যতটুকু টাইট দিছি এর থেকে আর বেশি লাগবে না। তো দেখুন অলরেডি বাম্পার ইনস্টল করে দিয়েছি, এখন কিটটা লাগিয়ে দিব। ভালোই শক্ত হয়েছে দেখুন, হ্যাঁ ভালোই শক্তিশালী হয়েছে। এখন কিট আবার যেরকম কিট সেরকম লাগিয়ে দিতে হবে। এইটা হলো এই সাইডের, একদম ইজি, ঘাটে ঘাটে লাগাবেন, একটু ওলট পালট হয়ে গেলে কিন্তু আপনার কিটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ডান, দুই সাইডে কিট লাগানো কমপ্লিট।
আর এয়ার ফিল্টার কিভাবে আপনারা ক্লিন করবেন, গাড়ির এই জায়গাতে এয়ার ফিল্টার থাকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব, আজকের আর ভিডিও বানানো সম্ভব না কারণ এত গরম। এই পুরো বাম্পারটা লাগাতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, মানে কি বলবো, মানে এত গরম, খালি মুখ দিয়ে ঘাম ঝরছে। সিটটা লাগিয়ে দিবেন সুন্দর করে, দিয়ে নাটগুলো লাগিয়ে দিবেন। আমার দেখতে পাচ্ছেন দুর্বল হয়ে গেছি। লাগিয়ে ফেলেছি, এখন একটু দেখাই আপনাদেরকে ক্যামেরাটা হাতে নিয়ে। তো ভিউয়ার্স দেখুন, এই যে বাম্পারটা অলরেডি শক্ত করেই লাগিয়ে দিয়েছি, দেখুন অনেক শক্ত। এই সাইড দিয়ে দেখাই গাড়ি, এই যে দেখেন অনেক শক্ত। তো যাই হোক, আমার বাইক খোলার যাবতীয় টুলস বক্স আছে, সব কিছু আমি খুলতে পারবো, তবে সব খুলতে পারবো না এই টুলস বক্স দিয়ে। আর এটা হলো ভিতরে ময়লা ধুলো বালি পরিষ্কার করার জন্য এটা কিনে নিয়েছি, তো আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন বাইকের জন্য, এটা খুবই ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার কাছ থেকে দারাজ থেকে আমি 2200 টাকা দিয়ে নিয়েছিলাম। আপনারা ঘরে তো এগুলো একটা দরকার, বেশি তো দামও না। এই ড্রিল মেশিনের টুলস বক্সগুলো আপনারা বাসায় কিনে রাখতে পারেন কারণ এগুলো অনেক কাজে আসে, যে কোনো বাসার ছোটোখাটো কাজ করার ক্ষেত্রে আপনারা অনেক সময় অনেক টুলসের প্রয়োজন হয়, সেই কাজগুলো কিন্তু এই টুলস বক্সটার মাধ্যমে আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।